أقلامنا كلها. বারোটি আসমাউল মানসুবাদ, আসমাউল মানসুবাদ হইল এমন কিছু এসএম যেগুলো মানসুব হয়, অর্থাৎ যেগুলো নসব যুক্ত হয়, তার মধ্যে একটি হলো মুস্তাসনা। আর এছাড়া আমরা আরো পড়ে থাকি মাফায়েলে খমসা, পাঁচটি মাফুল, মাফুলে বিহি, মাফুলে লাহু, মাফুলে মাহু, মাফুলে ফি, এগুলো আর কি মাফায়েলে খমসা। এরপরে হলো হাল তমিজ মুস্তাসনা। আমরা আগে আলোচনা করতেছি মুস্তাসনা, তারপর অন্যগুলো আলোচনা করবো। এখন মুস্তাসনা কাকে বলে এটা আমরা বুঝবো। এর আগে যে আমাদের হরফুল ইস্তিসনাও জানতে হবে, তারপর মুস্তাসনা আসবে। জি, ইল্লা ও তার সমর্থক কোন শব্দের পর যে এসএম কে উল্লেখ করা হয় তাকে মুস্তাসনা বলে। কি বললাম বলেন তো? ইল্লা ও তার সমর্থক কোন শব্দের পরে যে এসএম কে উল্লেখ করা হয় তাকে মুস্তাসনা বলে। ও তার পরবর্তী এসএম কে মুস্তাসনা মিনহু বলে। তার সমর্থক শব্দগুলোকে কালিমাতুল ইস্তিসনা বলে। ইল্লা ও তার সমর্থক বোধক সমর্থক শব্দগুলোকে কি বলে? কালিমাতুল ইস্তিসনা। কালিমাতুল ইস্তিসনা এগারোটি, কয়টি ভাই? এগারোটি। জি, ইল্লা, গায়র, সাওয়া, সাওয়া, হাশা, খলা, আদা, মা খলা, মা আদা, লাইসা, লা ইয়াকুনু। ইল্লা, গায়র, সাওয়া, সাওয়া, হাশা, খলা, আদা, মা খলা, মা আদা, লাইসা, লা ইয়াকুনু, এই এগারোটি হলো কালিমাতুল ইস্তিসনা। এটা আরো একটু সহজ ভাবে আমরা বলে থাকি যে ইংরেজির মধ্যে আমরা পড়ে থাকি বাট, বাট মানে কিন্তু, বাংলাতে কিন্তু কিংবা উভয়টাই আমরা বলে থাকি। এই বাদটাই হলো ইস্তিসনা, অর্থাৎ এর পরে বাদ দেওয়া হয়, কোন একটা হুকুম দেওয়ার পরে বাদ দেওয়া হয়। মাদ্রাসার ছাত্ররা বাজার গেল তবে জায়েদ, তার মানে জায়েদ যায় নাই। এখন জায়েদ কে আমরা কি তবে দাদা আমরা কি করলাম? বাদ দিলাম, তাই না? জি। একই রকম আরবিতে এগুলো হলো এগারোটি, এগারোটা শব্দের মাধ্যমে বাদ দেওয়া হয়। এখন আসুন এগুলোর ব্যবহার পদ্ধতি আমাদের জানতে হবে, এগুলো এরাব কি তাও জানতে হবে। আকসামুল মুস্তাসনা, মুস্তাসনার প্রকারভেদ। মুস্তাসনাতি, মুস্তাসনা, মিনহু, এর মধ্যে গণ্য হওয়া বা না হওয়া হিসেবে দুই প্রকার, একটু মুত্তাসিল, একটু মুনকাতিয়া। মুত্তাসিল কাকে বলে? যে মুস্তাসনাতি, মুস্তাসনা, মিনহুর মধ্যে গণ্য হওয়ার পর মুস্তাসনা মিনহুর উপর আরোপিত হুকুম থেকে ইল্লা বা তার সমর্থক শব্দ দ্বারা বের করা হয় তাকে মুস্তাসনা মুত্তাসিল বলে। তাহলে মুস্তাসনা মিনহুর উপর আরোপিত হুকুম থেকে, খেয়াল করবেন, মুস্তাসনা মিনহু, আগে আমরা মুস্তাসনা মিনহু আর একটু ক্লিয়ার করি, উদাহরণে যাই তারপর দিকে যাব। জাআত তালামিজু ইল্লা জাইদান, জাআত তালামিজু ইল্লা জাইদান, তালামিজ ছাত্ররা এসেছে তবে জায়েদ আসে নাই। এখন এই জায়েদটাকে বাদ দিছে কার থেকে? তালামিজ থেকে, তাই না? জি, মানে তালামিজ থেকে মূলত বাদ দেয় নাই, তালামিজের ভিতরে কিন্তু জায়েদ আছে, কিন্তু বাদ দিছে মূলত হলো তালামিজের যে আরোপিত হুকুম এই থেকে বাদ দেওয়া হয়েছে। তার মানে আরোপিত হুকুমটা কি? সেটা হলো আশা, মাজিয়াত, তালামিজের মাজিয়াতের উপর যে হুকুম, মাজিয়াত মানে আমরা যে সংবাদটা দিলাম তালামিজ এসেছে, এখান থেকে ইল্লা দ্বারা বললাম না, জায়েদ আসে নাই, এটাই বোঝানো হয়েছে। মুস্তাসামিনু কাকে বলে? যে মুস্তাসনাটি, মুস্তাসনা মিনহুর মধ্যে গণ্য হওয়ার পর মুস্তাসনা মিনহুর উপর আরোপিত হুকুম থেকে ইল্লা বা তার সমর্থক শব্দ দ্বারা বের করা হয় তাকে মুস্তাসনা মুত্তাসিল বলে। আরো সহজভাবে বলি, দেখেন তালামিজ ছাত্ররা, জায়েদ তো ছাত্র হতে পারে, তাই না? বুঝেন নাই? জি জি জি, জায়েদ তো ছাত্র। জি বুঝেছি। তাহলে জায়েদ কিন্তু ছাত্রের ভিতরে,
বাহিরে না, তাহলে ভিতরের জিনিস থেকে যদি ইস্তেসনা করা হয় তাহলে সেটা হবে মুস্তাসনা মুত্তাসিল, আর যদি বাহিরে জিনিসকে ইস্তেসনা করা হয় সেটা হবে মুস্তাসনা মুনকাতিয়া। দেখেন যে মুস্তাসনাটি মুস্তাসা মিনহুর মধ্যে গণ্য নয়, মুস্তাসা মিনহুর মধ্যে নয় বাহিরে জিনিস, তবে তাকে ইল্লা বা তার সমর্থক শব্দ দ্বারা মুস্তাসা মিনহুর উপর আরোপিত হুকুম থেকে বের করা হয় তাকে মুস্তাসনা মুনকাতিয়া বলে। দেখেন যা আল তালামিজ ইল্লা তব্বাখন যা আল কওম ইল্লা হিমারন, এখন হিমার মানে হলো কি গাদা, তাহলে কওম এসেছে তবে গাদা আসে নাই, এখন এই গাদা কি কওমের অন্তর্ভুক্ত ভাই? হ্যালো জি বলেন। এই গাদা কি বুঝতে পেরেছি বুঝতে, হিমার হিমার কি কওমের অন্তর্ভুক্ত? জি হিমারটা কওমের বাইরে, কওমের বাইরে। হ্যাঁ তাহলে হিমার তো হলো কওমের বাইরে, হিমার কওমের হিমার তো মানুষই না। জি জি কিন্তু হিমারকে চেষ্টা করছে, তাহলে বোঝা গেল কওমের ভিতরে কিন্তু হিমার নয়, কিন্তু এরপরে তাকে চেষ্টা করা হয়েছে, তাহলে যেহেতু কওমের ভিতরে নয় তাহলে সেটা মুস্তাসা মুত্তাসিল না, মুস্তাসা মুনকাতিয়া। তব্বা কি তালামিজ অন্তর্ভুক্ত? তালামিজ হলো যারা জিনা, আর তব্বা হলো কি যিনি রাধুনি। জি তাহলে তব্বাক তালামিজ অন্তর্ভুক্ত নয়, কিন্তু এরপরে ইল্লা দ্বারা চেষ্টা করা হয়েছে, তাহলে এই ইস্তেসনাটা হবে কি এই মুস্তাসনাটা মুস্তাসনা মুনকাতি হবে। জি জি থেকে ক্লিয়ার? জি ক্লিয়ার। তাহলে মুস্তাসনা দুই প্রকার, মুত্তাসিল মুনকাতিয়া। মুত্তাসিল হলো যেটা মুস্তাসা মিনহুর ভিতরে থাকে, আর মুনকাতিয়া মুস্তাসা মুনকাতি হলো যেটা মুস্তাসা মিনহুর ভিতরে থাকে না। আচ্ছা মুস্তাসনা মিনহু উল্লেখ থাকা না থাকা হিসেবে মুস্তাসনা দুই প্রকার, তাম গয়দে তাম বা মুফাররক, তাম গয়দে তাম বা মুফাররক, এই প্রকার গুলো আমাদের জানা দরকার। তাহলে তাম হলো মুস্তাসনা মিনহু উল্লেখ থাকলে তাকে তাম বলা হয়। ঈশ্বরা খেয়াল করেন মুস্তাসনা মিনহু যদি উল্লেখ থাকে, বাক্যের মধ্যে অনেক সময় মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে না, যদি উল্লেখ থাকে তাহলে তাম, উল্লেখ না থাকলে মুফাররক হবে। যেমন হাফিজতুল কোরআন ইল্লা সূরাতুল বাকারা, আমি কোরআনে কারিম মুখস্ত করে যে তবে সূরা বাকারা নয়, এখন এখানে মধ্যে কোরআনে কারিম থেকে কিন্তু সূরা বাকারাকে কি করা হয়েছে, তাহলে কোরআনে কারিম মুস্তাসনা মিনহু আর সূরা বাকারা মুস্তাসনা, এখন মুস্তাসনা মুস্তাসনা মুত্তাসিল, তাহলে এখানে আমরা কোরআন থেকে সূরা বাকারাকে আমরা কি করলাম ইস্তিসনা করলাম। তাহলে এখানে কোরআন মুস্তাসনা মিনহু এটা উল্লেখ আছে, আছে না? জি আছে। জি তাই এটা মুস্তাসনা মিনহু তাম। কারাতু বাদ আল মাগরিব ইলা আল ইশা ইল্লা সাআতান, মাগরিবের পর থেকে এশা পর্যন্ত আমি পড়লাম ইল্লা সাআতান, তবে এক ঘন্টা আমি কি পড়ি নাই। এখানে বাদ আল মাগরিব ইলা আল ইশা পুরাটা মিলি কি মুস্তাসনা মিনহু, তাহলে মুস্তাসনা মিনহু এখানে উল্লেখ আছে, এখান থেকে আমি একটা ঘন্টা বাদ দিলাম বা একটা মুহূর্ত, এখানে ঘন্টা ধরা হবে না, সাধারণত আমাদের মাগরিব থেকে এক ঘন্টা থাকে আমাদের এখানে, আর কোন কখনো কখনো দেড় ঘন্টা হয়, তো এক মুহূর্ত আমরা ধরে থাকি, তাহলে মুস্তাসনা মিনহু মুস্তাসনা মিনহু কোনটা হবে তাম হবে, মুফাররক নয় যেহেতু এখানে উল্লেখ আছে। আচ্ছা মুস্তাসনা মিনহু উল্লেখ না থাকলে তাকে কি বলে মুফাররক বা গায়দে তাম বলা হয়, যেমন মা জা ইল্লা হামিদ, এখানে কোনটা উল্লেখ নাই, আসেনি কিন্তু কে আসেনি তা উল্লেখ নাই, মানে কওম আসে নাই, মা জাল কওম ইল্লা হামিদ, কওম আসে নাই তবে হামিদ এসেছে, তাহলে এখানে মুস্তাসনা মিনহু কিন্তু উল্লেখ নাই, তাহলে উল্লেখ না থাকার কারণে তাকে মুফাররক বলা হয়। তাহলে আমরা পাইলাম মুস্তাসনা দুই প্রকার, মুত্তাসিল মুনকাতিয়া, মুস্তাসনা মিনহুর মধ্যে পাইলাম তাম আর একটা কি মুফাররক, তো তাম হইলো মুস্তাসনা মিনহু উল্লেখ থাকলে তাম আর না থাকলে মুফাররক। ইসুটা কি বুঝে আসছে? জি বুঝে এসেছে। জি ক্লিয়ার। এবার আসুন কালাম কয় প্রকার, কালাম দুই প্রকার, কালামে মৌজাব কালামে গায়ের মৌজাব,
কালামে মৌজাব, কালামে গায়রে মৌজাব। এখন মৌজাব কাকে বলে? নাফি নাহি বা ইস্তেফহাম মুক্ত হলে তাকে কালামে মৌজাব বলে। খেয়াল করবেন এই পরিভাষাগুলো সামনে কাজে রাখবে। নাফি নাহি বা ইস্তেফহাম মুক্ত হলে, তার মানে তো আমাদের নাফি থাকবে না, নাহি থাকবে না, ইস্তেফহামও থাকবে না। এরকম যদি হয় তাহলে তা হবে কালামে মৌজাব। মৌজাব কিন্তু ইজাব থেকে এসেছে, ইজাব মানে হাবাসক, আর এগুলো থাকা মানে ইস্তেফহাম থাকলেও নাবাসক হয়ে যায়। নাহি মানে এটা তো এমনি নাবাসক, নেগেটিভ, নাফি এটাও নাবাসক। তাহলে মৌজাব মানে ইজাব থেকে মৌজাব এসেছে, তাহলে এটা কি অটোমেটিক শব্দের দিকে তাকিয়ে বলতে পারবেন যা আত তালামিজ ইল্লা জাইদান, যা আত তালামিজ ইল্লা জাইদান, ছাত্র এসেছে তবে জাইদ আসেনি। কালামে গায়ে যে মৌজাব হলো কি, যেটার মধ্যে নাফি নাহি ইস্তেফহাম রয়েছে, কালামে গায়ে যে মৌজাব। যেমন হলো মা জাআ ইল্লা খালিদ, হাল সাআলতা ইল্লা আমরান, তুমি কি প্রশ্ন করেছো আমাদকে? তুমি প্রশ্ন করনি তবে আমাদকে। আচ্ছা, তাহলে মুজাব গায়ে মুজাব বুঝে আসছো তো? না জি জি, মুজাব গায়ে মুজাব বুঝে গেছি। আচ্ছা, এবার আসুন আমরা মুস্তাসনা এরাব আমরা চিনবো। এই আগের ফরাগুলো যদি বুঝে আসে তাহলে মুস্তাসনা এরাব বুঝা আমাদের জন্য সহজ। মুস্তাসনা এর এরাব হলো চার প্রকার। প্রথম প্রকার হলো মুস্তাসনাটি চার অবস্থায় মানসুব হবে। কয় অবস্থায়? এখানে দেখেন আরব চার প্রকার, প্রথমটা কিন্তু মানসুব আমরা পাইলাম, দ্বিতীয় প্রকারে আসবেন, তৃতীয় প্রকার মানসুব দেওয়া হয়েছে, তৃতীয় প্রকার হলো, দ্বিতীয় প্রকার হলো মানসুব নসব এবং বদল। খেয়াল করবেন নসব এবং বদল। তৃতীয় প্রকার হলো মোস্তাসনা আরব হবে যে মোস্তাসনাটি ইল্লার পর কালাম গরম হইলে তখন উল্লেখিত হবে না, অর্থাৎ এটা আরব অনুযায়ী হবে আর কি। দ্বিতীয় প্রকারটা আমেলের দাবি হিসেবে মুস্তাসনা আরব হবে, আমেল যেরকম সে অনুযায়ী, মানে আমেল অনুযায়ী আরব। তৃতীয় প্রকারটা, প্রথম প্রকার শুধুমাত্র নসব, দ্বিতীয় প্রকার হইলো নসব এবং বদল, তৃতীয় প্রকার হইলো আমেল অনুযায়ী আরব। চতুর্থ, এটা আরো একটু ক্লিয়ার হবে, শুধুমাত্র প্রথমে আরব গুলো বলতেছি। চতুর্থ প্রকার হইলো মুস্তাসনাদি মাজরুর হবে, এই চার প্রকার। এবার আসুন আমরা এগুলো ভেঙে ভেঙে বলি। তাহলে প্রথম প্রকার যেটা বলা হয়েছে মুস্তাসনাটি চার অবস্থায় মানসুব হবে। তাহলে যদি মুস্তাসনাটি ইল্লাহের পর কালামে মৌজাব এর মধ্যে হয়, কি বললাম, কালামে মৌজাব আমরা একটু আগে বলেছি যেটা কি, যার মধ্যে নাফি থাকবে না, নাহি থাকবে না, ইসলাম থাকবে না, সেটা হলো কালামে মৌজাব। তাহলে যেমন জাহাদ তালামিজ ইল্লা জাইদা, তাহলে বোঝা গেল মুস্তাসনা এখানে কোথাও হয়েছে, কালামে মুজাবের মধ্যে হয়েছে, তাই না? জি, জাহাদ তালামিজ এটা কালামে মুজাব। তাহলে এখানে জাইদান, দেখেন জাইদান কিন্তু হলো মুস্তাসনা। এখন এখানে জাহেদ শব্দটাকে আমরা কেন নসব দিলাম, এই জন্য দিলাম যেহেতু এটা ইল্লাহের পরে কালামে মুজাবের মধ্যে আগে রয়েছে, ইল্লাহের পরে কালামে মুজাবের মধ্যে আগে হয়েছে না? জি জি। আচ্ছা, এবার আসুন, যদি মুস্তাসনাদি মুনকতে হয় তখন কি হবে? তখন মানসুব হবে জাআত তালামিজ ইল্লা তাব্বাখন। এখানে এটা মুনকতে হয়েছে তাই এখানেও মানসুব হবে। এরপর হলো যদি মুস্তাসনাদি মুস্তাসনা মিনহুর পূর্বে উল্লেখিত হয়, পূর্বে, খেয়াল করেন, মা জানি ইল্লা জাইদান আহাদুন, কেউ আসেনি তবে জাহেদ। এখানে আহাদুন শব্দটাকে আমরা কি পরে আনা হয়েছে, তাহলে জায়দানকে আগে আনা হয়েছে, তো জায়দান মুস্তাসনা না, আর আহাদুন মুস্তাসনা মিনহু। তাহলে এই মুস্তাসনা জায়দান শব্দটা মুস্তাসনা মিনহু আহাদুনের পূর্বে উল্লেখিত হয়েছে। আর যদি এরকম হয় তাহলে এলতেবাস যাতে না হয় যে কোনটা মুস্তাসনা কোনটা মুস্তাসনা মিনহু, এই সন্দেহ যাতে না থাকে, এই জন্য তখন আবশ্যিকভাবে মুস্তাসনাকে নসব দিতে হবে। বুঝে আসছে? জি জি জি। মানে কোন জিনিস যখন তার আপন অবস্থা অতিক্রম করে তখন তার একটা বৈশিষ্ট্য রাখতে হয়। ফাইল মাফুলকে যখন ফাইলের আগে আনা হয় তখন মাফুলকে নসব দেওয়া আবশ্যক হয়ে যায়। আচ্ছা, খেয়াল করে চার নম্বর মুস্তাসনাতি খলা আদা মা খলা মা আদা লাইসা এবং লায়াকুনুর ফরে হলে তখন মানসুব হবে। তাহলে চারটি অবস্থায় মুস্তাসনা মানসুব হবে। প্রথম নম্বর মুস্তাসনাটি যদি ইল্লার পর কালামে মুজাবের মধ্যে ওয়াকির হয়, যেমন জাআত তালামিজ ইল্লা জাইদান,
দ্বিতীয় নম্বর মুস্তাসনাদে যদি মুনকাতে হয়, মুনকাতে আমরা পড়ে এসেছি যেটা যে মুস্তাসনাদা মুস্তাসা মিনহুর গোত্র অন্তর্ভুক্ত থাকবে না। তিন নম্বর মুস্তাসনাদে যদি মুস্তাসা মিনহুর পূর্ব উল্লেখিত হয় তখনও কি হবে, মুস্তাসনাটা এরাব গ্রহণ করবে নসবের। চার নম্বর মুস্তাসনাতি যদি খলা আদা মা খলা মা আদা লাইসা লায়াকুনের ফল হয় তখনও হবে, জাল কম খলা জাইদান, খলা জাইদিন বলবেন না, মা আদা জাইদান লায়াকুনু জাইদান। বিষয়টাকে ক্লিয়ার? জি ক্লিয়ার জি। এবার আসুন দ্বিতীয় প্রকার, মুস্তাসনাতি মুস্তাসনা হিসেবে মানসুব হবে এবং বদল হিসেবে মুবদাল মিনহু এর আরাব গ্রহণ করবে। তার মানে এখানে দুটো হবে, নসব অথবা বদল। আগেরটা নসব, সহজ হিসেবে হলো কি নসব, দ্বিতীয়টা হলো নসব অথবা বদল। তাহলে এখানে মুস্তাসনাদি মুস্তাসনা হিসেবে মানসুব হবে এবং বদল হিসেবে মুবদাল মিনহু এর আরাব গ্রহণ করবে যদি মুস্তাসনাদি ইল্লার পর কালামে গায়ের মুজাবের মধ্যে হয়। শর্ত দিচ্ছে আর কি, বদল হইতে হলে কি হবে, যদি মুস্তাসনাদি ইল্লার পর কালামে গায়ের মুজাবের মধ্যে হয় এবং মুস্তাসনামিনে উল্লেখ থাকে, তাহলে দুইটা শর্ত আছে। এই দুইটা শর্ত থাকতো, যদি পাওয়া যায় তখন সেটা বদল হিসেবে হবে। এক নম্বর হলো কি ইল্লার পর কালামে গায়ের মুজাবের মধ্যে হতে হবে, দুই নম্বর মুস্তাসনামিনুটা বাক্যের মধ্যে উল্লেখ থাকতে হবে। এই দুইটা শর্ত যদি পাওয়া যায় তখন তার মধ্যে এরাব, তার মধ্যে কি হবে, হবে নসবের আরাব অথবা বদলের আরাব। যেমন দেখেন মাজা আহাদুন ইল্লা জাইদুন, মাজা আহাদুন ইল্লা জাইদুন, আমার কেউ আসেনি তবে জাইদ এসেছে, কেউ আসেনি তবে জাইদ এসেছে। এখানে আহাদুন হিসেবে জাইদুন এসেছে, অর্থাৎ আহাদুন থেকে বদল হয়েছে জাইদ, আহাদুন থেকে বদল হিসেবে জাইদের আরাব দেওয়া হয়েছে। হাল জা আহাদুন ইল্লা জাইদান, আর এখানে নসব হয়েছে মুস্তাসনা হিসেবে। তাহলে আমরা শর্ত যেটা চাইলাম সেটা পাওয়া গেল, শর্ত দেওয়া হয়েছে যে যদি মুস্তাসনাদি ইল্লার পর কালামে গায়রে মুজাবের মধ্যে হয়, মুস্তাসমিনের উল্লেখ থাকে, তাহলে মুস্তাসমিনের উল্লেখ আছে আহাদুন। আবার দ্বিতীয় নম্বর শর্ত দেওয়া হয়েছে কালামে গায়রে মুজাবের মধ্যে হতে হবে, কালামে গায়রে মুজাব হওয়ার কাছে যে হাল শব্দ ব্যবহৃত হয়েছে, মা শব্দ ব্যবহৃত হয়েছে। বিষয়টি কি বুঝে আসছে? জি জি বুঝে আসছে। তাহলে নসব অথবা বদল, এখন এখানে ইচ্ছা নসবও দিতে পারি বদলও দিতে পারি। মাজা আহাদুন ইল্লা জাইদুন, হাল জা আহাদুন ইল্লা জাইদান। এখন আমরা বদল হিসেবে বোঝার জন্য আর একটু ক্লিয়ার করি, খেয়াল করে মা রাইতু জাইদা, মা রাইতু আহাদান ইল্লা জাইদান, মা রাইতু আহাদান ইল্লা জাইদান। এখানে আমরা নসব অথবা বদল, মা রাইতু আহাদান এই বদল না আমরা আরাব দিলাম, মা রাইতু আহাদান ইল্লা জাইদান। আবার এটা দিতে পারলো মা রাইতু, হ্যাঁ এখানে তো দুটাই একই রকম, যেহেতু মুস্তাসনা মিনহু হয়েছে কি মুস্তাসনা মিনহু নসব যুক্ত, কিন্তু মা রাইতু আহাদান বললাম। আবার যদি বলি মা মারাতু, মা মারাতু বি আহাদিন ইল্লা বিজাইদিন, এখানে কেন বিজাইদিন বললাম, যেহেতু নসব অথবা বদল তাই আহাদিন ইল্লা বিজাইদিন। এখন মানে নসব বদল কি হিসেবে হবে, মুস্তাসা মিনুর সাথে মিলে, তো মুস্তাসা মিনু আমরা পাইলাম মা মারাতু বি আহাদিন, ওখানে মাজনুন বি আহাদিন, তাই আমরা ইল্লার পরে মুস্তাসনাকেও আমরা কি করলাম জর যুক্ত করলাম, যেহেতু আমরা এখানে বলছি এই সত্যটা যদি পাওয়া যায় যে মুস্তাসাদি ইল্লার পর কালামে গায়রে মুজাবের মধ্যে হয়, মুস্তাসমিন উল্লেখ থাকে, এখন দুইটা শর্ত পাওয়া গেছে, তাহলে আমাদের কথা হলে এরকম যদি হয় তাহলে আমরা নসব দিতে পারবো বদল হিসেবে আরাব দিতে পারবো। তাহলে মা মারার তু বি আহাদিন ইল্লা বিজাইদিন, এখন মা মারার তু বি আহাদিন, আহাদিনের কারণে আমরা বিজাইদিনও পড়তে পারবো বা ইল্লা জাইদিনও পড়তে পারবো, আবার ইল্লা জাইদানও পড়তে পারবো। বিষয়টি কি বুঝে আছে? জি জি জি। এবার আসুন তৃতীয় প্রকার, আমেল অনুযায়ী মুস্তাসনায় আরাব হবে যদি মুস্তাসনাদি ইল্লার পর কালামে গায়ে মুজাবের মধ্যে হয় আর মুস্তাসনা উল্লেখ না থাকে। তাহলে এবার বিষয়টা খেয়াল করেন,
দ্বিতীয় ফাকারের মধ্যে বলছে মুস্তাসামিন উল্লেখ থাকতে হবে, তৃতীয় ফাকারের মধ্যে সত্য হলে মুস্তাসামিন উল্লেখ থাকবে না। এই দ্বিতীয় ফাকার এবং তৃতীয় ফাকার মধ্যে পার্থক্য, তৃতীয় ফাকারে কিন্তু কালামে গায়রে মৌজাব আছে, তৃতীয় ফাকারেও কালামে গায়রে মৌজাব আছে, কিন্তু দ্বিতীয় ফাকারে মুস্তাসামিন উল্লেখ থাকা সত্য আর তৃতীয় ফাকারে মুস্তাসামিন উল্লেখ না থাকা সত্য। মুস্তাসামিন উল্লেখ না থাকলে তৃতীয় ফাকারে চলে আসবে মানে আমেলন যে আরাম, আর উল্লেখ থাকলে চলে যাবে দ্বিতীয় ফাকারে। আর যদি কালামে গায়রে মৌজাব না হয়, কালামে মৌজাব হয়, তাহলে চলে যাবে প্রথম ফাকারে। ক্লিয়ার তো না? জি 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 জি। যেমন দেখেন মা জা ইল্লা যাইদুন, মা রাআইতু ইল্লা যাইদান, মা মারাতু ইল্লা বিযাইদিন, যেহেতু এখানে মুসলিম উল্লেখ নাই। যে এবার আসেন চতুর্থ ফাকার, মুস্তাসনাতি মাজরুর হবে যদি তা সাওয়া সাওয়া গয়র হাস এবং হাসের পরে হয়, যা আল কওমু গয়র যাইদিন সাওয়া যাইদিন হিসেবে হয়েছে, তাহলে মোস্তাসনা হলে তাহলে এগুলো হরফে ইস্তিসনা। জি এরাব লবজে গায়র, লবজে গায়র এরাব, তাহলে মুস্তাসনা কিন্তু আরব আমরা শেষ করলাম। জি মুস্তাসনা আরব হলো চারটা, প্রথম বললাম নসব, দ্বিতীয় বললাম নসব অথবা বদল, তৃতীয়তে কি বললাম, তৃতীয়তে বললাম আমেল অনুযায়ী আরব, তাই না? চতুর্থ নম্বর বললাম জর, তাহলে নসব নসব অথবা বদল বলে আমেল অনুযায়ী আরব, আরেকটা হলো কি জর হবে। এবার আসুন গয়র শব্দটির এরাব হুবহু ইল্লা ব্যবহৃত বাক্যের মুস্তাসনায় এরাবের মত হবে। গয়র লব্জ গয়র, গয়রের এরাবটা আমরা কোনটা দিব, কি গয়রু পড়ব না গয়রি পড়ব না গয়র পড়ব, এর আলোচনা। গয়র শব্দটির এরাব হুবহু ইল্লা ব্যবহৃত বাক্যের মুস্তাসনায় এরাবের মত হবে, তার মানে কি ইল্লা ব্যবহৃত বাক্যের যেমনই ভাবে চারটা আরব গ্রহণ করে গয়র শব্দের মধ্যে চারটা আরব হবে। বুঝে আসছে ভাই? ভাই জি জি বুঝতে পেরেছি। গয়র শব্দটির আরব হুবহু ইল্লা ব্যবহৃত বাক্যের মুস্তাসনা, ইল্লা ব্যবহৃত বাক্যের মুস্তাসনার আরব আমরা চারটা পড়েছি। তো ইল্লা ব্যবহৃত মুস্তাসনা যেভাবে চারটা আরব গ্রহণ করবে গয়র শব্দের মধ্যে সেরকম হবে। যেমন দেখেন জাল কম গয়র জাইদিন, এখানে কৌম মুস্তাসনা মুত্তাসিল জাইদ, এখানে গয়র ঠিক আছে নি, আর গয়র হলে গয় শব্দ যদি ইস্তিসনা হরফে ইস্তিসনা হয় তখন মুস্তাসনা কি হবে মাজরুর হবে, তাহলে কিন্তু ওই মুস্তাসনা আরবটা চলে যাবে গয়রের মধ্যে, মুস্তাসনা আরবটা গয়র গ্রহণ করবে। তাহলে জাল কমু গয়র জাইদিন, মূল ছিল জাল কমু ইল্লা জাইদান, এখন জাল কমু গয়র জাইদিন, একরকম জাল কমু গয়র হাইমারিন, এরপর হলো মাজা আ গয়র জাইদিন কওমু গয়র, দেখছেন মাজা আ আহাদুন গয়র জাইদিন, মাজা আ আহাদুন গয়র জাইদিন গয়র জাইদিন, ওই যে আমরা বললাম নসব অথবা বদল, এখানে গয়র জাইদিনও করতে পারবো গয়র জাইদিনও আমরা করতে পারবো করতে পারবো। এরপরে আমরা বলছিলাম কি আমেল অনুযায়ী জর, মা যা গয়র জাইদিন, মা রায় তো গয়র জাইদিন, মা মারা তো বিগয়রি জাইদিন। জি আর এখানে আরেকটা দেখ, ও জর এটা আসে না, যেহেতু জর এখানে আসবে না, তাহলে ওই ইল্লা ব্যবহৃত মুস্তাসনায় আরাম, তাহলে ওখানে তো চতুর্থ ফাকার তো কিন্তু ইল্লা ব্যবহৃত নয়, তাহলে তিন ফাকারের। বুঝে আসছে? জি জি জি। তাহলে এখানে আমরা এখন তামরিন করব, নিচের বাক্যগুলো ফর ও অর্থ বলো অথবা মুস্তাসনা ও মুস্তাসা মিনহু ও কালিমাতুল ইস্তিসনা নির্ধারণ করো। করতুল কিতাবা ইল্লা সাবহাতাইনি,
বলেন তো অর্থ কি? আমি আমি বইটি পড়েছি দুটো পৃষ্ঠা বাদে। জি বলেন, এখানে হরফে ইস্তিসনা কি? হরফে ইস্তিসনা ইল্লা আর মুস্তাসনা মিন হলো কি? মুস্তাসনা মিন কোনটা? মুস্তাসনা মিন হলো কিতাব কিতাবা আর মুস্তাসনা হলো সাফহাতাইনি। আচ্ছা, শারিবতুল মাশরুবাতি খলা আসিদুল আনবাজ, অর্থ বলেন? মাশরুয়াত, আমি জুস পান করেছি আমের জুস ছাড়া। মাশরুবাত, আমি পানিও পান করেছি, পানিও পান করেছি আমের রস খাইনি। জি জি, আমের রস ছাড়া অন্যগুলো আমরা কি পান করলাম? পান করেছি। একুয়ামুন নাহার, উনি কিন্তু রীতিমতো এখন ক্লাস করেন না। আচ্ছা, তাহলে এখানে হরফে ইস্তিসনা কোনটা? খলা, খলা। আচ্ছা, এবার আসুন মুস্তাসনা মিনু কোনটা, মুস্তাসনা কোনটা? মুস্তাসনা মিন হলো মাশরু ইয়াতি আর মুস্তাসনা হলো আসিরুল আমবাজ। ইয়াতি না, মাশরুবাতি। মাশরুবাতি, হ্যাঁ। হুম, আর মুস্তাসনা হলো আসিরুল আমবাজি। আসিরুল আনবাজ, হ্যাঁ। আচ্ছা, ফাহিমতুল মাসাইলা কুল্লাহা ইল্লা মাসআলাতান, অর্থ কি? আমি প্রত্যেকটি প্রশ্ন বুঝেছি কিন্তু একটি মাসালা বলবেন, একটি মাসালা ছাড়া সকল মাসালা বুঝেছি। একটি, হ্যাঁ জি, একটি মাসালা ছাড়া সকল মাসালা বুঝেছি। ইল্লাটা হলো ইস্তাসনা, হরফে ইস্তাসনা, আর মাসআলাতান এটা হলো মুস্তাসনা, আর মাসইলা কুল্লাহা এটা হলো মুস্তাসনা মিনহু। জি, লাম ইউসাইদনি আহাদুন ইল্লা বাশিরুন। জি, এখানে বলেন ইউসাইদনি, অর্থাৎ অর্থ হলো আমাকে বশির ছাড়া কেউ সাহায্য করেনি। এখানে আহাদুন তো হলো মুস্তাসনা মিনহু, জি, আর বাশির হলো মুস্তাসনা। লা ইয়াফিজু মিনাল জিহাদি আহাদুন ইল্লাল জুবান, কাফুর ছাড়া কেউ জিহাদ থেকে পলায়ন করে না, করেনি। এখানে আহাদুনটা কি? এখানে আহাদুনটা হলো মুস্তাসনা মিনহু। আর ইল্লাল জুবান, জুবানটা কি? জুবাটা হলো মুস্তাসনা আর হরফে ইস্তাসনা হলো ইল্লা। আচ্ছা, কোয়ামুন নাহার কি ফাকি বুঝতেছেন? অনেকদিন পরে আসছেন, বলতে তো পারি না, না বুঝারও ইয়া, খেয়াল করলে অবশ্য বুঝবেন। জুতু মাসাজিদ আল মাদিনাতি মা খলা ওয়াহিদান, একটি মসজিদ ছাড়া সকল মসজিদ, শহরের সকল মসজিদ আমি কি ভ্রমণ করেছি। এখানে বলেন হরফে ইস্তিসনা কোনটা? হরফে ইস্তিসনা হলো খলা, মা খলা। জি, আর মুস্তাসনা মিনহু কোনটা? মুস্তাসনা মিনহু হলো মাসাজিদ আল মাদিনাতি। আচ্ছা, আর মুস্তাসনা হলো মুস্তাসনা ওয়াহিদুন। আদ আল মুসাফিরুনা আদ আখাকা, মুসাফিররা ফিরল তোমার বাইকে সারা, বলেন এখানে? জি, আদাটা, আদাটা হলো হরফে ইস্তাসনা আর মুসাফিরুনা এটা হলো মুস্তাসনা মিনহু আর আখাকা এটা হলো মুস্তাসনা। আচ্ছা, নিচের বাক্যগুলো পড়ো এবং অর্থ বলো, অতঃপর মুস্তাসনা বি ইল্লা এর কি আরব কইছে বর্ণনা করো। ফাযাল লুসুসু ইল্লা ওয়াহিদান, বলেন? চোর একটি চোর ছাড়া সকলে পালিয়ে গেল, সকল চোর পালিয়ে গেল।
এখানে মুস্তাসনা বা ইল্লা কোন আরব হইছে বলেন মুস্তাস এটা এটা এর আরব হইছে নসব হইছে নসব কালামে মুজাফ জি কালামে মুজাফ কালাম মুজাব তো ঠিক আছে নসব হইছে হ্যাঁ মানে মূলত হইল এখানে কালাম মুজাবের মধ্যে হইছে এক দ্বিতীয়ত হইল এখানে মুস্তাসনা মুত্তাসিল জি এটা মুস হ্যাঁ মুত্তাসিল লা তুসাহিব ইল্লাল আখিয়ার আখিয়ার ছাড়া কোনো সঙ্গী বানাইও না জ্ঞানবান লোক ছাড়া কোনো সঙ্গী বানাইও না জ্ঞানবান লোকের সাথে উঠে বসা করিও এখন এখানে লা তুসাহিব ইল্লাল আখিয়ার এখানে কোন আরব মুস্তাসনা বা ইল্লার কোন আরব গ্রহণ করছে বলেন এটা তো মুস্ত এটা তো মুস্তাসনা মিনহু যেটা সেটা তো উল্লেখ নাই এটা হ্যাঁ মুস্তাসনা মিনহু উল্লেখ নাই তাহলে এই যে মুস্তাসনা মুফাররক তাই না জি মুফাররক এটা হ্যাঁ মুস্তাসনা মুফাররক হইলে আমরা কোন আরা পড়ছি এটা ওই রিপোর্টে দিতে হবে পড়া পড়া লাগে এ আরাব তৃতীয় নম্বর প্রকার জি আমেল অনুযায়ী আরাব হবে আমেল অনুযায়ী আরাব হবে তাহলে কি পাইলাম লা তুসাহিব ইল্লাল আখিয়ার আখিয়ার কেন হয়েছে দেখেন তুসাহিব ফেল তাহলে ফেল তার এখানে ফাইল আছে তুসাহিব তাহলে আখিয়ার কি হবে মাহফুল তাহলে আমেল অনুযায়ী আরাব হচ্ছে তাই না ফাহিমতু দাসা ইল্লা মাসআলাতান আমি দরস্তা বুঝলাম একটি মাসালা ছাড়া বলেন এটা এটাও বদল হিসাবে এরাব অনুযায়ী আমেল অনুযায়ী এরাব হবে এটা হ্যাঁ এখানে আমেল অনুযায়ী হবে জি না দরসের ভিতরে তো মাসালা উল্লেখ আছে তাহলে এটা প্রথম প্রকার নসব হ্যাঁ হ্যাঁ এটা প্রথম প্রকার এটাও নসব হবে জি লাম ইয়ানজু আহাদু মিনাল মুকাতিলিনা ইল্লা খালিদ মুকাতিলদের কেউ সফলতা অর্জন করে না খালিদ ছাড়া জি বলেন এটা কি হবে এটা এটা কালামে মুজাব মানে এটা কালামে মুজাব নয় কালামে গায়রে মুজাব কালামে গায়রে মুজাব এটা হলো নাফি নাফি আছে না কেন মুস্তাসমিন উল্লেখ আছে আমরা কালামে মুস্তাসনা মিন দুটো সূত্র পড়ছি কালামে গায়রে মুজাব হলে মুস্তাসমিন উল্লেখ থাকবে অথবা থাকবে না জি উল্লেখ আছে এখানে মুস্তাসমিন যেটা উল্লেখ নাই সেটা হলো আমেল অনুযায়ী আর যেটা মধ্যে মুস্তাসমিন উল্লেখ থাকবে সেটা হলো কি নসব অথবা বদল তাই না কেউ দরস থেকে দরসে অনুপস্থিত ছিল না তবে ফরিদ ছিল এখন এখানে আসুন মুস্তাসমিন উল্লেখ আছে না নাই আছে মুস্তাসমিন উল্লেখ আছে আহাদুন জি জি আহাদুন আছে তাহলে থাকলে এখন কি হবে নসব অথবা বদল তাই না জি জি নসব অথবা বদল জি তাহলে ইল্লা ফারিদুন আমরা বলতে পারবো তাহলে এখানে মাগাবা আহাদুন ইল্লা ফারিদুন বলতে পারবো
মাসাল্লাম তু আল হাজিরিনা ইল্লা মুহাম্মাদিন এটা আমল অনুযায়ী এরাব হবে আমল অনুযায়ী এরাব হবে মাসাল্লাম তু আল হাজিরিনা যেহেতু এখানে কি এখানে উল্লেখ নাই কি উল্লেখ নাই মুস্তাসামিন হু জি হুম উপদেশে গ্রহণ করতে সে মানুষের বিশ্বস্ততা অর্জন করে নাই তবে আলী মানুষের বিশ্বস্ততা অর্জন করে নাই তবে ইল্লা আলিয়ান আলী অর্জন করেছে এখানে আরব কোন হয়েছে নসব অথবা বদল জি এরপরে স্যার কলিস জামি আল হুলা ইল্লা আইকদা আয়েশা টাকা বাসর চুরি করেছে সকল অলঙ্কার তবে আয়েশার হাত তাহলে এটা হলো কোন আরব বহন করেছে মুস্তাসনা ফাতিমা আরবটা যেহেতু এটা কালামে মৌজার মধ্যে হয়েছে এবং মুস্তাসমিনু উল্লেখ আছে হাল হালিস তুহিদা আহাদুন ফিল মারিকাতি ইল্লাল মুখলিসুন যুদ্ধের ময়দানে কেউ শহীদ হয় নাই তবে মুখলিস মুখলিসরাই শহীদ হয় এবং অর্থ বলো অতপর গায়ে শব্দটি কি আরব হয়েছে এবং কেন হয়েছে বর্ণনা করো হাজরত তালামিজ কুল্লুহুম গায়ে জুবাইরিন তালামিজ সকল তালামিজ উপস্থিত হয়েছে জুবাইর সারা মুস্তাসনা হলো জোবাইর তাহলে এখন মধ্যে জোবাইরের কি হওয়ার কথা যদি ইল্লা আসতো তাহলে তো নসব মানে জোবাইরন হওয়ার কথা তাই আমরা এখন আমি মাছ খেলাম তার মাথা সারা একই রকম নসবটাই হবে মা আদা মারিদুন মারিদের কাছে আসেনি তবিব সারা কোন ধরনের আয়েদ সেবা শুশ্রূষাকারী বা সেবাকারী কেউ অসুস্থ ব্যক্তির কাছে আসেনি তবিব সারা ডাক্তার সারা তাহলে মুস্তাসনা কি আছে মিনু উল্লেখ আছে তাহলে কি হবে গয় র গয় রু উভয়টাই হবে তাই না জি লামিয়া কুতুলি জিব গয় র শায়াতিন নেকড়ে হত্যা করেনি বকরি সারা ছাগল সারা হ্যাঁ মানে বকরিকে কি করলো খেয়ে ফেললো লামিয়া কুদরি স্যার এখানে কিন্তু উল্লেখ নাই মুস্তাসামিন তাহলে কি হবে লামিয়া কুদরি জিবু গাইরি শাতিন জি জি আমার বিচার করে আমরা দুজন দেখুন এই জেন্ডার
গয়রি নাকি? জি জি জি, পাহাড়ে সেই দিন গাওয়ার আবদ্ধ দেখুন আছে আমের অনুযায়ী আরব হবে, গয়রি হবে না, গয়র হবে। জি গয়রা হবে। জি তৃতীয় নম্বর আরকি, তাহলে কি বললাম? আমি আগন্তুককে সালাম করিনি, সাঈদ সারা। তাহলে এখানে কদিমিন, কদিমিন মুস্তাসা মিনহু উল্লেখ আছে, তাহলে এখানে গয়র গয়রু উভয়টাই সহি। তবে এখানে গয়রু তো গয়রু ন গয়রি, যেহেতু আমরা বলছি নসব অথবা বদল, তাহলে মাসাল্লাম তো আল কাদিমিনা গয়রি সাঈদিন এটা বলতে পারবো, মাসাল্লাম তো আল কাদিমিনা গয়রি সাঈদিন এটা বলতে পারবো। বুঝে আসছে? জি জি, গয়রি বলতে পারবো কেন? কাদিমিনের বদল হওয়ার কারণে, তাই না? জি জি। তাহলে মাদবুক কি ভালো হয়েছে আমাদের? জি। আচ্ছা, লা তাআতামিদ আলা গায়রিল্লাহ, আল্লাহ ছাড়া কারো উপর কি ভরসা করো না, এখানে মুস্তাসা মিনহু উল্লেখ নাই। জি, আমেল অনুযায়ী আলা গায়রিল্লাহ, আমেল অনুযায়ী। জি, বিষয়টা কি বুঝে আসছে? জি, নিজে শূন্যস্থান গুলো পূরণ করে ফর এবং অর্থ বলো, দখল তু গোলাপার দাস, এখানে পূরণ করতে হবে। আমি বাড়ির কক্ষগুলিতে প্রবেশ করেছি, ইল্লা গুল পাতা, ইল্লা কি হবে? গুল পাতা নাওমি। জি, তবে ঘুমের কক্ষে, স্লিপিং রুম, ওই ঘুম ওই কক্ষে আমরা কি প্রবেশ করিনি? সমা হাসিমুন রমাজানা, হাসিম রোজা রমজানে রোজা রাখলো, ইল্লা ইয়াওমান, একদিন সে কি রোজা রাখেনি। ইহতারাকা আসাসুল বাইতি মা আদা, বাড়ির সকল আসবাবপত্র জ্বলে গেল। এবার মা আদা একটা শব্দ ব্যবহার করবেন, মা আদাল জাওয়াল বা মা আদাল কিতাবা সাল্লাজা, মা আদাল কিতাবা হবে। এবারে এলোমেলো হয়ে যাচ্ছে নাকি? এলোমেলো হবে না। লায়ান ফাউকা বাদাল মাউত, মৃত্যুর পর